গলাটা পুরো অদ্ভুত গোছের গলাটা হয়ে যাচ্ছে, কিন্তু টাকলা চুল তার মধ্যে আবার বেড়ে গেলে কিন্তু ওটা ভয়ানক ভয়ঙ্কর দেখতে লাগে। স্যান্ডউইচ কবে থেকে খাওয়া হচ্ছে সেটা খাওয়াই হচ্ছে, অলিন ধরে স্যান্ডউইচ করছে কিন্তু কিছুতেই সেটা দাওয়াও হচ্ছে না খাওয়া হচ্ছে না। বৃষ্টি বেলা সকালে গুড মর্নিং সবাইকে, ছাদ থেকে শুরু করলাম ব্লগটা। কালকে রাত্রির থেকে বেশ জমিয়ে বৃষ্টি হচ্ছে, আকাশ পুরো কালো। বলেছিল বৃষ্টিটা হবে, মানে নিম্নচাপের বৃষ্টি বেশ ফাটিয়ে বৃষ্টি হচ্ছে। রাত্রির থেকে তো ভালোই বৃষ্টি চলেছে, সাথে সাথে চলেছিল এখানে রাত্রিবেলা মোটামুটি কারেন্টের যাওয়া আসা, এটা আমাদের এখানকার কমন ব্যাপার। হ্যাঁ, আপাতত ছাদ থেকে শুরু করলাম, ছাদে মানে তোমাদেরকে সাথে নিয়ে বৃষ্টিটাকে একটু উপভোগ করে ছাদ থেকে শুরু করলাম ব্লগটা। আমি যদিও যাচ্ছি আমার সকালের ডিউটিতে জিনিসপত্র নিতে, আর আগের দিন আমরা দেখেছিলাম মেয়েরও ওই সর্দি সর্দি হয়েছিলো, তো মেয়ে এখনও সর্দিটা আছে, গলাটা পুরো একটা অদ্ভুত গোছের গলাটা হয়ে যাচ্ছে। তবে বেটার আমাকে না, আমার আবার কালকে থেকে সেই গলাটাই হয়ে হচ্ছে, আমার সেই হাঁচি শুরু হয়েছে। এই বেটারে তো হবে মোটামুটি, গরম গরম কালকের থেকে একটুখানি কিছুটা বেটার হয়েছে। তাও মানে ফ্যান ট্যান বন্ধ করলে সেই গরমই লাগছে, বাট ভেদাও সেটা হচ্ছে গরম গরম টাইমের ব্যাপারটা একটুখানি গেছে কালকে থেকে কনস্ট্যান্ট বৃষ্টিটা হওয়াতে। তো যাই হোক, মোটামুটি ওয়েদারটা ভালোই বলতে পারো এখন সকাল সকাল ওয়েদারটা, মানে মেন ভালো এটাই জন্যই যে গরমটা অতটা লাগছে না, এটা হলো মেন ভালো। তো যাই হোক, আপাতত যাই জিনিসপত্রগুলো নিয়ে আসি, সিও সিএর কলারের কাজকর্ম সারছে। চলো, মোটামুটি বিকেলবেলা একটু বেরোনোর ইচ্ছে আছে, কিন্তু জানি না এই ওয়েদারটা যদি খুব খারাপ হয় তাহলে বেরোনোটা মুশকিল হয়ে যাবে। তোমাদের একবার আকাশের অবস্থাটা দেখাই, পুরো চারিদিকে কালো হয়ে গেছে আকাশ, মোটামুটি পুরোই কালো আজকে সারাদিনে মনে হচ্ছে বৃষ্টি হবে, মানে পরিষ্কার হওয়ার বৃষ্টি হবে, শরতের বৃষ্টি না, একদম ভালো মতো নিম্নচাপের বৃষ্টি, পুরো আকাশটাই গুলিয়ে আছে, ভালোই হচ্ছে আর কি জমিয়ে বৃষ্টি। যাই হোক, আমি যাই আমার সকালের ডিউটিটা সেরে আসি। সময় তো তখন তো ছাদে থেকে ইয়ে করে জিনিসপত্র নিয়ে আপাতত দোকানে যেতেই হবে, দোকানের কাজ সেরে তারপরে আমি পুজো টুজো করে সব সেরে টেরে নিয়েই তোমাদের সাথে কথা বলছি। আমার তো সকালবেলা তোমার সাথে কথা বলে, তোমাদের সাথে কথা বলার সুযোগই হয়নি, শুধু ছুটছি এদিক ওদিক। আসলে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার জন্য কি হয়েছে, আমি না একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আজকে একটু বেশি, লাভ ঝাঁপ দিয়ে উঠেছি, তারপর ঘরের সব কাজ টাজ সেরে পুজো টুজো করে এই বসলাম। যথারীতি চলে এসছে আমাদের চিড়ের পোলাও, চিড়ের পোলাও খেয়ে নিয়ে তারপর যাবো রান্না করতে। তোমাদের সাথে আজকে তো আমার ঠিক করে কথাই হচ্ছে না, আমি শুধু এদিক ওদিক এই ওই করে যাচ্ছি, জল খাবারের পর আবার তোমাদের সাথে এখন কথা বলছি আর কি ব্রেকফাস্ট করার পর। তো যাই হোক, মোটামুটি এখন পরে দুটো বাজে যাচ্ছে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার একটু পরে ঠাকুরের তখন ভোগ লাগানো হয়েছে, একটু পরে ভোগ ছাড়লে, ভোগটা আজকে অভি লাগিয়ে দিয়েছে, ভোগটা ছাড়লে তারপরে আমরা খেতে যাব। খেতে যাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি রান্না করলাম। এখন দুটো চলে এসেছি লাঞ্চে, আমারও গলাটা মোটামুটি ঝামেলা করছে, তো আমারও তো সবারই একই কেস, ঝামেলা কাল থেকে আমারটাও শুরু হয়ে গেছে। এই হলো ডিনার, এই ডিনার মুখে লাগছে মন বক, আলো জ্বলছে দেখে, আসলে বাইরে এটা এতটাই অন্ধকার হয়ে গেছে আমাদের, কিন্তু আলো জ্বলছে। যাই হোক, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে পেঁপে দিয়ে মুসুর ডাল পাতলা করে, এটা হচ্ছে থোর আর কুমড়ো আর থোর দিয়ে এটা করা হয়েছে, এটা হলো পনির। অভির খুব অভিমান পনির হয় না, পনির হয় না, আমি নাকি পনির করি না, তো যাই হোক ওটা পনির হয়েছে। আর ডিমটা একটু কারি, তার মধ্যে একটা আলু ছিল বলে দিয়ে দিয়েছি। এই হলো আজকের আমাদের লাঞ্চ। ভাইয়া তোমার চারটে লাঞ্চ ফাঞ্চ করে তো একটুখানি ইয়ে করছিলাম, পরে কাজ ছিল তারপর একটু শুয়েও পড়েছিলাম। ব্যাপারটা হচ্ছে বৃষ্টি এখনও হয়ে আছে, বৃষ্টিটা একটু বেরোনোর প্ল্যান ছিল, তাই না, এখনও অব্দি বুঝতে পারছি না বেরোনো, মানে কনস্ট্যান্ট ঝরে যাচ্ছে। আর যেহেতু মেয়ের একটা তো জ্বর জ্বর হয়েছিলো কদিন আগে, সর্দি হয়ে আছে, এখনও গলা বলা ইয়ে হয়েছে, আমারও গলাটা ইয়ে হয়ে আছে, সর্দি আমি হেঁচে যাচ্ছি, স্ত্রীর অলরেডি খুশখুশানি হচ্ছে, সবাই একই অবস্থা, এখানে বৃষ্টিতে বেরিয়ে ভিজে ভিজে আবার ঝামেলা হতে পারে, তাই না, মানে বেরোনোটা আজকে একটু দরকার ছিল, বুঝতে পারছি না এখনও দেখি। স্ত্রী আর মেয়ে এখন রেস্ট করছে, এ হোক খুব কনস্ট্যান্ট, মানে কখনো একটু জোরে, কখনো একটু হালকা, কখনো একটু মাঝারি, সেরকম মিলে একটা সারাক্ষণই হচ্ছে, এই মুহূর্তে এই মুহূর্ত ঝুড়ছে আর কি, কনস্ট্যান্ট ঝুড়ছে। বৃষ্টিটা সারাক্ষণ হলে খুব চাপ হয়ে যায় বেরোনোগুলো, মানে আমি একা হলে ঠিক আছে আমার তো কোনো সমস্যা থাকে না, আর যেহেতু ওদেরকে নিয়ে বেরোনোর ব্যাপার, আর এই ঠান্ডা ফান্ডাও লেগেছে, সব কিছু মিলিয়ে বেরোনোটা চাপ হয়ে যাচ্ছে। বাট তো শুয়ে পড়েছিলাম, ওয়েদারটা পুরো ল্যাতখোর ওয়েদার হয়ে গেছে আজকে, একদম ফুল ল্যাতখোর ওয়েদার হয়ে গেছে,
একদম পুরো ল্যাদ খাওয়া টাইপের হয়ে গেছে, খাওয়ার পর হেভি ল্যাদ খেয়ে যাচ্ছে, একটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে গায়েটা হালকা চাপার চাদর গোছের নিয়ে শুতে হচ্ছিলো। যাই হোক দেখি কী হয়, যদি বেরোতে পারি ভালো কথা, না তো বাড়িতেই বসতে হবে, কিছু করার নেই। তখন বাজে 6:40, আমি ফাইনালি যাচ্ছি একটু দোকানে, ফাটিয়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, যাবে না আজকে বহু ছাতা কাঁধে করে নিয়ে যাচ্ছি। এই ছাতাগুলো সেই আমরা 2019 সালে যখন গ্যাংটক দেখলাম নর্থ সেকেন্ড টুরে, সেই গ্যাংটক থেকে নেওয়া, সেটা সেরকম ব্লক সেই সে সময়। তো যাই হোক, এই ছাতা নিয়ে আপাতত যাচ্ছি, মেনলি এর প্ল্যান ছিল একটু বেরোনোর, একটা কিছু খাওয়া দাওয়া করার, সেটা তো হলো না। এত বৃষ্টি হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এখন তো বেশ জোরেই হচ্ছে। তারপর সেই হঠাৎ ইচ্ছে হচ্ছে রাত্রিবেলা পোস্ত খাবে, তা সেই পোস্তটা নিতে যাচ্ছি। পোস্তটা ওই যখন যখন খাওয়া ইচ্ছা তখন তখন নিয়ে আসি, পোস্ত এত দাম তো মোটামুটি খুব লাগে আর কি। যাই হোক, পোস্ত ফোস্তটা নেবো, আর টুকটাক একটু সন্ধ্যাবেলা খাওয়ার জন্য ওই ছিঁড়ে ঠিঁড়ে নেবো, এগুলো নিয়ে মোটামুটি চলে আসবো। কোথাও জানি যা বৃষ্টি হচ্ছে, কোথাও যাওয়ার মতো কোনো অবস্থান নেই আর কি অবস্থা। যাই হোক, দেখি কালকে যদি হয় তো ভালো কথা, না তো বিশ্বকর্মা দিনের বেরোনোর প্ল্যান আছে, আগে থেকেই প্ল্যান করি যদি ওয়েদার ঠিক থাকে। যাক, আপাতত যাই পোস্ত নিয়ে আসি। আমি এখন সন্ধ্যাটা সব দেওয়া হয়ে গেছে, আমি এখন এখানে এসে একটু বসলাম। বাইরে তো অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। অ্যাকচুয়ালি আজকে দুপুরবেলা প্ল্যান করেছিলাম যে একটু সন্ধ্যাবেলা বেরোবো, বেরিয়ে একটু একটু খাওয়া দাওয়া কিছু করবো টরবো, এরকম একটা প্ল্যানিংয়ে আমরা সবাই ছিলাম। তখনও বুঝতে পারছিলাম না যে সন্ধ্যাবেলা কতটা বৃষ্টি থাকবে না থাকবে, কারণ দুদিন আগেই মেয়ের সর্দি জ্বর সবটাই হয়ে গেছে। এবার বিকেলবেলা মোটামুটি যখন দেখলাম, আজকে দুপুরবেলা একটু হালকা মানে একটু ঘুমিয়েওছি, বিকেলবেলা যখন উঠলাম দেখলাম তখন থেকেই এতটাই বৃষ্টি হচ্ছে যে কিছু তো আর করার নেই। অভি এখন গেল দোকানে, আমি বললাম যাও, কারণ রাত্রিবেলা ভেবেছিলাম কিছু খেয়ে টেয়ে আসবো, তাহলে আর রান্নার ব্যাপারটা ভাববো না, কি আর করা যাবে, সে তো সন্ধ্যেবেলাও খিদে পাচ্ছে রাত্রিবেলাও খেতে হবে না। অভিকে বললাম যাও, মেয়ে একটা স্যুপ খাবে বলছে, মেয়ের জন্য স্যুপ করে দেবো, আর ওই স্যুপ মানে ওই নড়ের যে প্যাকেটগুলো হয় ওই একটাকে করে দেবো, আর আমার আর অভির ওই একঘে আছে বাদাম আর চিড়ে ভাজা খাবো, মানে বাড়িতে বানিয়ে। আর রাত্রিবেলা বলেছি তাহলে একটা কাজ করো, একটু পোস্ত নিয়ে এসো, রাত্রিবেলা ওই প্রেশার কুকারের আর কি পোস্তর ঝোল, ডিমের অমলেট হোক, ডিম পোচ হোক বা ডিম সেদ্ধ হোক, ওই দিয়ে ভাতই খাই আর কি করবো। কি খাওয়ার কথা ছিল কি হয়ে গেল, সেই জানাথা জাপান পচ গাই চীন, এরম হয়ে গেলো ব্যাপারটা, কিছু করার নেই। এখন অপেক্ষা করছি অভি এলে, তারপর এক এক করে সব করবো। তোমাদের তো বললাম মেয়ে স্যুপ খাবে, তো স্যুপের প্যাকেটটা আমার কালকেই আনা ছিল, তাই ইনি একজন স্যুপ খাচ্ছেন, স্যুপটা আবার দাঁত বেয়ে হাসছে আবার এই যে গ্লাসে করে, এটা যে কী খায় আমি জানি না, কি পাতলা একটা, তবু যাই হোক আজকেটা অবশ্য একটু ঘন ঘন দেখতে লাগছে। সুইটকর্ন নিয়েছে, মানে ভেজ সুইটকর্ন নিয়েছে, আমি আবার তার মধ্যে আবার এইসব দিয়ে খায়, তার মধ্যে আবার কাঁচা লঙ্কা দেবে, মরিচ গুঁড়ো দেবে, তারপরে খায়। ও ভালো লাগে, ও খাচ্ছে খাক, ওরটা করে দিয়েছি। অভি এখনো দোকান থেকে আসেনি, দোকানটায় গেলে ভীষণ দেরি হয়, দোকানটা ভীষণ নির্ভীড় করে, মানে বকথারি মারে মারে সময় নিয়ে আর কি তারপরে দেয়। তো যাই হোক, ও ততক্ষণ খাক, এলে আবার আমি ওগুলো বানাবো। হ্যাঁ, 7:15 চলে এসেছি আমি, এই যে ছিঁড়ে মোটামুটি বাইরে এই বৃষ্টিতে না ইয়ে রাস্তাটাকে অবস্থা না কাদা মাখো হয়ে গেলাম, পায়ে ফায়ে এসে দুই একটা। আসলে কি জানো তো, আমাদের বলি যে রাস্তাটা না ওটা না পিচ করা নয়, বাকি গলিগুলো বৃষ্টি হলে সারা কলকাতারই অবস্থা খুবই খারাপ হয়, কিন্তু এখানে এইটা আমাদের মেইনলি রাস্তাটা এই প্রবলেমটা এই জন্য হয়। উল্টো দিকে একটা ফ্ল্যাট আছে, ওদের ফ্ল্যাটের নিচে তো পুরো জলটা মানে পুরো যখন যদি জোরে বৃষ্টি হয় পুরো জলটা জমে যায়। আপাতত চিড়ে বাদাম, একটুখানি দাঁড়াই, বৃষ্টিটা এই মুহূর্তে নেই, একটু দাঁড়াই আর এই তারপর নিচে চলে যাবো, গিয়ে ডিনার করবো, এই মোটামুটি ব্যাপার। মানে পামচালানোর ডিউটিটা তো আমার রাত্রিবেলা থাকেই, সেটাই করে ছাদে এলাম, বৃষ্টি তো এক্ষুনি চলে যাবে, এক্ষুনি নেমে যেতে হবে। আচ্ছা একটুখানি দাঁড়াই, একটু হালকা হালকা হাঁটছি আর কি, এমনি মানে নর্মালি হাঁটা যাচ্ছে না, এতটাই স্লিপারি হয়ে গেছে পুরো, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। তো 10:30 বাজে, বসলাম খেতে, তার আগে তোমার সাথে কথা বলি, আমারও কিন্তু অলরেডি হাত পা যন্ত্রণা শুরু হয়ে গেছে, মাথাটা তো অসম্ভব যন্ত্রণা করছে, রোলান টোলান দিয়ে বসলাম। আর এদিকে রাতের রান্না এই তো করেছি, আজ তো আমার প্রেশার কুকারে ঝোল ঝোল পোস্ত,
পিয়াজ টিয়াজ দিয়ে পোস্ত বাটা, কাঁচা তেল সরানো আছে। আর এটা হচ্ছে আলু ডিম মাখা। এটা আমি করি, এটা অভি বলে একটু আলু ডিম মাখা গরম হয়েছিলাম। ডিমটা তোমাদের তো বলেছিলাম ডিমটা অমলেট বা পোস্ট কিছু একটা করবো, তা আলু ডিম মাখা বললো, সেটা বাড়ির লোকে তো দারুণ লাগে। এগুলো আমাদের আজকে রাতের ডিনার। সেই তখনই তো বললাম জানাতা জাপান পচ গেছি, এরকম অবস্থা এখন আমাদের। গুড মর্নিং, গুড মর্নিং। চলে এসেছি পরদিন সকালে, কালকে পোস্ত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কারণ আমাদের ঘরে জানলা দরজা বন্ধ করে ফ্যান চালিয়ে উইদাউট এসি, মানে গরম ঠান্ডা, গরম ঠান্ডার প্রমাণটা তো আমার ঘর থেকে খুব ভালো পাওয়া যায়। কালকে কিন্তু মানে দুপুরের পর থেকে যে দরজাটা বন্ধ হয়েছে, কোনো অসুবিধা হয়নি, কিচ্ছু হয়নি। এবং সবচেয়ে যেটা বড় কথা, রাত্রিবেলা কিন্তু হালকা একটা চাদর গায়ে দিয়েও শুয়েছি। ইনফ্যাক্ট এখনো বসে আছি ফ্যানটা বন্ধ করে কথা বলার জন্য, অসুবিধা হচ্ছে না। এখন জানালা দরজাটা খোলা, বাট হাওয়াটা আসছে এখন, কিন্তু ভালো লাগছে, কোনো প্রবলেম হচ্ছে না। কোনো এটা নেই, যাই হোক মোটামুটি আপাতত আমরা এখন চা পান করছি। চা পান করে আমি যাবো বাথরুমে, মানে স্নান টান করবো, করে তারপর যাবো ঠাকুর ঘরে। আমি তো ঠাকুর ঘরে কাজ সেরে তারপরেই সবটা করি। চুল কাটতে হবে না, পুরো বোন মানুষের মধ্যে চুলটা হয়ে গেছে আর কি, কাটতে কাটবো 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 করে হচ্ছে না। হ্যাঁ, এরা কাটা হয় না চুলটা, একে তো টাকলা চুল, তার মধ্যে আবার বেড়ে গেলে কিন্তু একটা ভয়ানক ভয়ঙ্কর দেখতে লাগে। আর চুলটা আগে কাটুক বাবা, আর আমাদের সেই ওখানে খেতে যাওয়া আর হচ্ছে না, কিছু না কিছু করে গুলিয়ে যাচ্ছে। মিষ্টি মিষ্টি করে গেলে তাই কয়েকদিনের মধ্যে যেতে হবে, আগামী দুদিনের মধ্যে। দেখ আপাতত চাটা খাই, খেয়ে বেরোবো। এখন 11:15 মতো বাজে, খেয়ে চান টান করে ঠাকুরের সেরে টেরে ঠাকুরের কাজ করবো। পুজো টুজো সব হয়ে গেছে, হয়ে গিয়ে চলে এসেছি, সুপি ম্যাগি নিয়ে বসে পড়েছি খেতে। এবার আস্তে আস্তে দুপুরে রান্না করবো। বৃষ্টি কনস্ট্যান্ট ঝরেই চলেছে, আর ওয়েদারটা সত্যি খুবই খারাপ হয়ে রয়েছে। ভীষণ হাওয়া টাওয়া দিচ্ছে, আমরা এখনো জানলা ফাল্লা বন্ধ করে রেখেছি। শুধু আমি আবার সব বন্ধ সন্ধ করে খুব একটা থাকতে পারি না, দরজাটা খুলে রেখেছি। দিনের বেলা ওরকম বন্ধ করে থাকা যায় না, সন্ধ্যেবেলা তাও ঠিক আছে। হ্যাঁ, ভীষণ অস্বস্তি লাগে একটা। যাই হোক, মোটামুটি গতকাল থেকে আজ অবধি, মানে আজ সকাল অবধি সব কিছু তোমার সাথে শেয়ার করলাম, আমাদের দৈনন্দিন জীবন। আগামী এক দুদিনের মধ্যে যেতে হবে ওখানে, যেটা যাওয়া হচ্ছে না সেটা বলবো। এর মধ্যে যাবো, অনেকদিন আমার সেই স্যান্ডউইচ কবে থেকে খাওয়া হচ্ছে সেটা খাওয়াই হচ্ছে না। অনেকদিন ধরে স্যান্ডউইচ স্যান্ডউইচ করছে, কিন্তু কিছুতেই সেটা যাওয়া হচ্ছে না, খাওয়া হচ্ছে না। এবার যেখানে স্যান্ডউইচটা খেতে যাওয়ার কথা সেখানে যে দাঁড়াতে হবে, সে তার বাইরেটা কিন্তু খোলা। হ্যাঁ, তোমার আগে দেখেছো অনেক, আমি ওই 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 ক্যাফে ক্যাফে বলছি, তোর কি জানি বলে মল, ওই উড স্কোয়ার মল বলতে, এর আগে অনেকবার ব্লগে দেখেছো, সেখানে আমরা খেয়েছি। বাস ওখানে অনেকদিন আমরা যাইনি, এবারে ওখানে খেতে গেলে তোমার বৃষ্টি পড়ছে, এবার বৃষ্টির মধ্যে তো ওখানে সম্ভব নয়, যতক্ষণ বৃষ্টিটা না কমতে থাকছে। জ্বালা তো সবদিকে, এত পচা গরম ছিল সেটাও একটা অসহ্যকর লাগছিল। এখন আবার এতটা বৃষ্টি হচ্ছে, এবার টানা বৃষ্টি হয়ে যাবে, যে জল কাদা একটা, মানে ভীষণ প্যাচপ্যাচে নিয়ে সকালবেলা বাজারে গেছে, মানে প্যাচপ্যাচে হয়ে পড়ে এলো। মানে এদিকেও একটা ঝামেলা, কিছু করার নেই, কি করো, আমাদের কোনো কিছুতেই আর কি খুশি হতে পারি না, এরকম ব্যাপার। আমরা যাই হোক, এই ব্লগটা অবধি থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবো, আর যারা পরিবারের সদস্য এখনো হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবে, তুলবেন, টাটা টাটা।